অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন, অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর পক্ষ থেকে আমি ডাক্তার সোহরাব হোসেন সৌরভ জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর জীবনের জন্য। আপনারা সবাই সুস্থ আছেন নিশ্চয়ই, আমরা আপনাদের সুস্থতার কামনায় নিবেদন করছি আজকের আলোচনা, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া। এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা, প্রায়শই যুবক যুবতীরাই আমাদের কাছে বেশি এসে বলে যে তাদের প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু যে কোনো বয়সে, শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সে এই জ্বালা যন্ত্রণা হতে পারে। এই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হলেই আমরা যে সমস্যাটায় ভুগি তা হলে যে কোনো রুগী সে নিজের থেকেই ওষুধের দোকানে গিয়ে একটি অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নেন, আবার ডাক্তারের কাছে গেলে একসাথে দুই তিনটা করে অ্যান্টিবায়োটিক চালিয়ে দেন, অনেকে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক চালিয়ে দেন। আমার কাছে রুগীরা আসে, আমি দেখেছি যে 3 মাস ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে। অনেক রুগী এসে হয়রান হতে হতে এসে বলে যে স্যার আর যাই করেন, আমাকে আর অ্যান্টিবায়োটিক দেন না, আমি আর খেতে পারবো না। আমরা প্রথমে বলি যে না ভাই, আমাদেরকে আগে তো শুনতে দেন, পরে আমরা চিকিৎসা দেব, তবে অ্যান্টিবায়োটিক দেব না এই ব্যাপারটা আমরা আগেই গ্যারান্টি দিয়ে দিই। কেন বললাম, আমরা আগে পরীক্ষা করব, পরীক্ষাতে যদি আপনার ইউরিনারি ইনফেকশনস বা রোগ জীবাণু ধরা পড়ে তবেই না অ্যান্টিবায়োটিক, তার আগে পর্যন্ত নো অ্যান্টিবায়োটিক, কোনো অ্যান্টিবায়োটিক নয়। তো কাজেই যারা জ্বালা পোড়া হচ্ছে তাদেরকে আমরা কতগুলি প্রশ্ন করি যে আপনি যখন প্রস্রাব করছেন তখন জ্বলছে নাকি প্রস্রাব না করা সত্ত্বেও আপনার জ্বলছে? ধরেন ঘরের কোনায় বসে আছেন, পড়ার টেবিলে আছেন অথবা একা একা শুয়ে আছেন, তখন জ্বলছে নাকি প্রস্রাব করার সময় জ্বলছে? প্রস্রাব করার সময় যদি জ্বলে তাহলে প্রস্রাবের শেষে জ্বলছে নাকি শুরুতে জ্বলছে নাকি পুরো প্রস্রাবটা করার সময় জ্বলছে, মানে প্রস্রাব শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা জ্বলছে? এই প্রশ্নগুলির মধ্যেই লুকিয়ে থাকবে আপনার রোগের নাম ধাম ঠিকানা বা রোগ নির্ণয়। আপনি যদি বলেন যে প্রস্রাব করার সময়ও জ্বলে আবার প্রস্রাব না করলেও জ্বলে, তাহলে আমরা বলবো এটা প্রস্রাবের ইনফেকশান নয়, কারণ প্রস্রাবের ইনফেকশান হলে কেবলমাত্র প্রস্রাব করার সময় জ্বলবে। আপনি ঘরে একা একা মন খারাপ করে বসে আছেন অথবা লেখাপড়া করছেন আপনার প্রস্রাব জ্বলছে, তাহলে এটা ইনফেকশান নয়। আর প্রস্রাবের শেষের দিকে যদি জ্বলে, শুরুর দিকে না জ্বলে, তাহলে আমরা বলবো এটা হলো প্রস্টেটিক ইনফেকশান বা প্রস্টাটাইটিস অথবা সিস্টাইটিস। তো সিস্টাইটিসই হোক আর প্রস্টাটাইটিসই হোক, সেক্ষেত্রেও কিন্তু আমরা কালচার করব। কালচার কোথায় করব? ইউরিনের একটা কালচার, প্রস্রাবের সাধারণ পরীক্ষার পাশাপাশি ইউরিন RECS বা প্রস্রাবের কালচার পরীক্ষা, সেই সাথে সাথে প্রস্টেটিক ফ্লুইড নিয়েও আমরা কালচার পরীক্ষা করব, যেটা প্রস্টেটিক স্মেয়ার বা মলদ্বার দিয়ে ম্যাসেজ করে একটা রস বের করে নিয়ে সেইটাকে কালচার করে পরীক্ষা করা যেতে পারে যে এখানে কোনো ইনফেকশান আছে কিনা। যদি ইনফেকশান ধরা পড়ে, কালচার পরীক্ষাতে যে রোগ জীবাণুটির নাম আসবে তার জন্যে ওষুধের নামও এসে যাবে যে এই ওষুধে কার্যকর হবে, তখন সেই ওষুধটি যদি নির্দিষ্ট দিন পরিমাণ পর্যাপ্ত ডোজে খাওয়ানো যায় তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই যে এই অনির্দিষ্টভাবে ডায়াগনোসিস না করেই রুগীরা অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে, সেটা নিজেই খাক মানে স্বেচ্ছায় খান আর ডাক্তারি পরামর্শেই খান, এটা অযৌক্তিকভাবে খাওয়া হওয়ার ফলে আমাদের দেশের বেশিরভাগ রোগ জীবাণু ঔষধ প্রতিরোধী শক্তি নিয়ে আপনার দেহে বিরাজমান, তাদের দেহের মধ্যে মানে এই রোগ জীবাণুগুলিকে এসকেরিশিয়া কোলাই নামের জীবাণু অথবা যে রোগ জীবাণু হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধে কাজ করে না, অ্যান্টিবায়োটিকে কাজ করে না। কেন কাজ করে না, এই দোষ আপনাদেরই এবং আমাদেরও ডাক্তারদেরও যে আমরা পরীক্ষা নিরীক্ষা না করে, কালচার সেন্সিটিভিটি পরীক্ষা না করেই আমরা অ্যান্টিবায়োটিক দিই, সেই ডোজটাও অনেকে 500 মিলিগ্রাম দরকার সেখানে 250 মিলিগ্রাম করে ওষুধ খাওয়ানো হচ্ছে, তাহলে তো রেজিস্ট্যান্ট হবে, রোগী হয়তো একটু একটু আরাম বোধ করছে কিন্তু রোগ জীবাণুটি
রোগ প্রতিরোধী ওষুধ প্রতিরোধী শক্তি নিয়ে বড় হচ্ছে এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য এটি মারাত্মক দুর্ভাবনার বিষয় যে আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা, ভবিষ্যৎ প্রজন্ম যখন এই দেশে বসবাস করবে, এই রোগ প্রতিরোধী জীবাণুগুলি এতই শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের অ্যান্টিবায়োটিকের সীমাবদ্ধতা এতই কম হয়ে যাবে যে তাদের জন্য আর কোনো অ্যান্টিবায়োটিকই থাকবে না এবং তাদের ইনফেকশন হলে সেই রোগ সারতেই চাইবে না, জীবন হুমকির মধ্যে পড়বে যাবে। সুতরাং পরীক্ষা না করে কোনো অ্যান্টিবায়োটিক নয়, সেই পরীক্ষাটা হলো কালচার সেন্সিটিভিটি। সিএস পরীক্ষা ছাড়া আপনি যদি ডাক্তার ওষুধ লিখেও থাকে, আপনি বলবেন না স্যার আগে কালচার পরীক্ষা করেন তারপরে অ্যান্টিবায়োটিক খাব। এই গেল হচ্ছে ইনফেকশনের কথা। আর যারা ঘরের মধ্যে বসে আছেন, শুয়ে আছেন, তখনও জ্বালা যন্ত্রণা করছে, তাদের কারণ আরও বিশাল। অ্যাজ এ হোল একসাথে আমরা তাদেরকে বলি পেলভিক পেইন সিন্ড্রোম। কেমন এই সিন্ড্রোম যাদের হয় নানান কারণে হতে পারে। ধরেন একটা মেয়ের প্রায় এই সমস্যাটা হচ্ছে, তার পেলভিক পেইন সিন্ড্রোম বা সবসময় জ্বালা যন্ত্রণা হচ্ছে। কী হতে পারে? অতি সাধারণ কারণ যে তার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, হয়তো ওভারি, ফ্যালোপিয়ান টিউব, জরায়ুমুখ, সার্ভিক্স, যে কোনো জায়গায় বা জরায়ুতে ইনফেকশন হয়েছে, এর ফলেও তার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের এলাকা বা তলপেটে জ্বালা যন্ত্রণা, ব্যথা, এগুলি হতে পারে। সুতরাং যখন মহিলা রোগী আসবে তার ইতিহাসটা আরও বেশি করে নিতে হবে, নিতে হবে সে স্বামীর সাথে থাকার সময় সে ব্যথা পায় কি না, জনিপথ জ্বালা পোড়া করে কিনা বা চুলকোয় কিনা, এইসব ইতিহাসগুলিও ডাক্তারের নিতে হবে। এবং যখন প্রস্রাব পরীক্ষা করবেন সাথে সাথে মানে ভ্যাজাইনাল সোয়াব নিয়েও পরীক্ষা করে নিতে হবে যে সেখানে কোনো ইনফেকশান আছে কিনা। পাশাপাশি সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা বা সার্ভাইকাল ইরোশন আছে কিনা, জরায়ুমুখের কোনো রোগ আছে কিনা, সেটিও একজন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে দেখিয়ে নিতে হবে। এইসবের কারণে মেয়েদের জ্বালা যন্ত্রণা হতে পারে, তলপেটে জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হতে পারে। তবে নারী পুরুষ উভয়েরই প্রস্রাব থলির মধ্যে টিবি থাকতে পারে। এই টিবি থাকলেও জ্বালা যন্ত্রণা হতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, বারবার প্রস্রাব করবেন, অল্প অল্প প্রস্রাব করবেন, প্রস্রাব থলিটা থিম্বল বা ছোটো হয়ে যেতে পারে এবং সেখানে খুব জ্বালা যন্ত্রণা বা ব্যথাদায়ক অবস্থার সৃষ্টি হতে পারে। কাজে টিবি আছে কিনা সেটাও আপনাকে নির্ধারণ করতে হবে। প্রস্রাবের থলিতে টিবি, কিডনিতে টিবি, প্রস্রাবের রাস্তায় টিবি, এগুলি আছে কিনা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে হবে। তবে টিবি রোগের ডায়াগনোসিস বা নিরূপণ করা, নির্ণয় করা খুব সহজ কাণ্ড নয়, সহজ কাজ নয়, অনেক জটিল, অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করে, অনেকভাবে আলাপ আলোচনা করে তারপরে নির্ধারণ করা যায়। এ গেল টিবির কথা। আর একটি কথা সবশেষে আমি বলে দিই, বিশেষ করে যুবকদের জন্য, তরুণদের জন্য, যাদের প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করছে কিন্তু প্রস্রাবে ইনফেকশন নেই, তাদের হচ্ছে মানসিক অস্থিরতা। কেউ দুশ্চিন্তায় ভুগছেন, কেউ ব্রেকআপ হয়েছে, আপনারা যেটাকে বলেন যে হয়তো তাদের অ্যাফেয়ার ছিল, রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়েছে, কেউ চাকরি পাচ্ছেন না বা চাকরির ইন্টারভিউ আগামীকাল আছে অথবা আগামীকাল বিয়েও আছে, এই নানান দুশ্চিন্তার কারণে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হতে পারে বা ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবের রাস্তায় ব্যথা হতে পারে। তো এই আমাদের স্ট্রেসফুল লাইফ, ঢাকা শহর বা সারা বাংলাদেশে যুবক বয়সটা কিন্তু স্ট্রেসফুল। স্ট্রেস মানে আপনার শরীরের উপরে, মনের উপরে অনেক বেশি চাপ যাচ্ছে। কী কী চাপ যাচ্ছে? একটা হচ্ছে লেখাপড়ার চাপ, আর একটা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চাপ, সেই সাথে সাথে আবার হৃদয়বৃত্তীয় চাপ বা অন্তরের চাপ হচ্ছে, কারোর সাথে ভালোবাসা হচ্ছে অথবা হচ্ছে না, অথবা ভালোবাসা ভেঙে যাচ্ছে, এইসব চাপ। এই নানাবিধ চাপের কারণে আপনি চিড়ে চাপটা লেগে যেতে পারেন এবং আপনার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা বা প্রস্রাবের রাস্তায় পুরুষাঙ্গের ভেতরে বা তলপেটে জ্বালা যন্ত্রণা হতে পারে। সুতরাং সুস্থ থাকতে গেলে, সুস্থ থাকতে চাইলে আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ হতে হবে। এই স্ট্রেস ফ্রি লাইফ বা ভারমুক্ত জীবন কীভাবে সম্ভব, সেটা হলো প্রথম কথাই হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে বা আপনার স্রষ্টার উপরে অগাধ বিশ্বাস রেখে নির্ভরশীলতা অর্জন করা, যে আমার আর কোনো চিন্তা নাই, আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সব ভার নিয়ে নিয়েছেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি কারো পাল্লায় বা কারো চক্করে না পড়ে, মানে প্রেমের চক্করে না পড়ে নিজের জীবনকে তৈরি করার চেষ্টা করা, যে আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে একটা সুন্দর স্বাভাবিক
সুন্দরী নারী আপনার জীবনে আসবে, সে আপনাকে ভালোবাসবে। কিন্তু বাইরে থেকে আগের থেকে চক্করে পড়ে বারবার ঘোরাফেরা করতে করতে আপনি যদি স্ট্রেসের মধ্যে পড়েন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাহলে দুই নম্বর গেল যে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা, যে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে। তিন নম্বর হচ্ছে দৈহিক শ্রম। আপনি এই সব স্ট্রেস ফ্রি হতে গেলে আপনাকে করতে হবে প্রচণ্ড দৈহিক শ্রম বা এক্সারসাইজ। সকালে উঠে আপনি তরুণ বয়স, যুবক বয়স, সকালে উঠে ফজরের নামাজ পড়ে 1 কিলোমিটার দৌড়ে এসে তারপরে নাস্তা করুন, দেখবেন আপনি সারাদিন স্ট্রেস ফ্রি থাকছেন, শরীর ঝরঝর হয়ে থাকছে। তারপরে হচ্ছে উপযুক্ত সময়ে মানে গাঢ় নিদ্রা, মানে পর্যাপ্ত গাঢ় নিদ্রা। আপনি অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা গভীর ঘুমে হারিয়ে যান, তলিয়ে যান, দেখবেন পরদিন সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে সব কাজ শেষ হচ্ছে। এটি হলো স্ট্রেস ফ্রি থাকার একটা উপায় আপনাদেরকে বলা হলো। স্ট্রেস ফ্রি যদি থাকতে পারেন, প্রস্রাবের জ্বালা পোড়া তরুণ বয়সে হবে না। আমাদের কাছে আসলেও আমরা এরকম উপদেশের পাশাপাশি অল্প কিছু ওষুধ দিই, সেটাও স্ট্রেস ফ্রি থাকার ওষুধ, কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।